আমরা বং কাপল অন দ্য হুইলস চলে এসেছি আমাদের সুন্দরগ্রাম মিনি সিরিজের সেকেন্ড ব্লগ নিয়ে। সুন্দরগ্রামে এক রাত হই হই করে কাটানোর পর পরের দিন আমরা চলে গেলাম কাছাকাছি এক নার্সারি। সুন্দরগ্রাম থেকে মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে শেখরপুরের এই নার্সারি। আমরা প্রায় 40 মিনিট গাড়িতে করে পৌঁছে গেলাম এই জায়গায়। ঘুরে দেখে নেব জায়গাটা, প্রচুর অর্কিডস রয়েছে, আরও নানা ধরনের গাছের চারা। চলো ঘুরে দেখে নিই জায়গাটা। সুন্দরগ্রামে প্রকৃতির কাছাকাছি নিজেদের খুঁজে পেয়ে আর পরিবারের সকলের সঙ্গে আনন্দে মেতে উঠে আমাদের বাড়ি ফিরতে একদমই মন চাইছিল না। তখন আমাদের জামাইবাবু দেবায়ন আমাদের হঠাৎই সাজেস্ট করল যে কাছাকাছি রয়েছে দুটো খুব সুন্দর নার্সারি। আমাদের পরিবারে অনেকেই আছে যারা প্রকৃত রূপে গাছপ্রেমী, তারা শুনে আনন্দে লাফিয়ে উঠল আর আমরা চট করে প্ল্যান করে ফেললাম শেখরপুরের এই নার্সারি ভিজিট করার। যারা গার্ডেনিং ভালোবাসো, বাড়িতে গার্ডেনিং করো, গাছ পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা অসাধারণ একটা জায়গা। কলকাতা থেকে একদম 1 ঘন্টার ডিস্টেন্সে তোমরা শুধু এই নার্সারি দুটো ভিজিট করতেও একদিন চলেই আসতে পারো। সায়েন্স সিটি থেকে রয়েছে ঘটকপুকুরের ডাইরেক্ট বাস, সেখান থেকে টোটো করে সোজা তোমরা চলে আসতে পারো এই নার্সারিতে। এত ধরনের, এত রকমের গাছ আগে কবে শেষ একসাথে দেখেছিলাম আমাদের মনেই পড়ছিল না। একদম রেয়ার কিছু ক্যাকটাস এখানে দেখতে পেলাম আমরা। বহু জায়গায় ছোটোখাটো অনেক নার্সারি ভিজিট করলেও এর আগে কোনো দিন এত বড় আর এক ছাদের তলায় এত রকমের গাছ আমরা কোনো দিন কোনো নার্সারিতে দেখিনি, তাই আমাদের বেশ ভালোই লাগছিল জায়গাটা। আমরা সেপ্টেম্বর মিডে জায়গাটা ভিজিট করেছিলাম আর সেটা ছিল একটা পারফেক্ট বর্ষার দিন, তাই বৃষ্টি পড়ে গাছপালা আরও সবুজ সতেজ হয়ে উঠেছিল। বড়রা অনেকেই যদিও বাড়ি ফেরার তাড়া দিচ্ছিল, তাও আমরা ভাই বোনেরা ঘুরে ঘুরে বেশ ভালো করে দেখে নিচ্ছিলাম জায়গাটা আর দেখছিলাম এখানে কত ধরনের, কত রকমের গাছ আছে। আমার বা অনুরাগের গাছের প্রতি সেরকম আকর্ষণ বা সেরকম নলেজ একেবারেই নেই, কিন্তু এখানে এসে ছোটবেলায় রবি ঠাকুরের গল্পে পড়া বলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। যার সবথেকে প্রিয় আর সবথেকে কাছের বন্ধু ছিল গাছপালা। কেমন লাগছে? খুবই সুন্দর, খুব নানান ধরনের গাছ দেখা যাচ্ছে, খুব ইউনিক ইউনিক ধরনের গাছ। তা আমাদের এখানে অত বড় নার্সারি তো নেই, অন্য ধরনের এই গাছটা হয়। আমাদের এই ট্যুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে আমাদের গাইড করে এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করেছে, সে আমাদের নিয়ে এসছে শেখরপুরের এই নার্সারিতে। আমাদের জামাইবাবু দেবায়ন অতিরিক্ত এই নার্সারির গল্পটা শুনে বেসিক্যালি এই নার্সারিতে আমি এসেছিলাম বছর খানেক আগে। বেসিক্যালি নার্সারি নেই, জায়গাটারই খবর আমি পেয়েছিলাম একজনের থেকে, যে এইখানে নার্সারির হাব আছে, মানে বিভিন্ন রকমের গাছের এখানে চারা বা কলম করা হয়। গোয়িং ফরওয়ার্ড এখানে আমি তো আমার ইন্টারেস্ট ড্র করেছিল এখানে আসা, তো আমি এখানে বিগত 1-1.5 বছর ধরে আসি। এবার এসে আমার এখানে খুবই ভালো লাগে। এখানে যেরকম কিছু কিছু গাছ আছে যেগুলো আমি আপনাদের পরিচয় করাতে চাইবো, আপনাদের মধ্যে প্রত্যেকেই ইনডোর আউটডোর গাছের আপনাদের শখ আছে, তো এদিকে একটু আসুন। এটাকে অক্সিজেন প্ল্যান্ট অনেকে বলে, অনেকে অক্সিজেন সিসি প্ল্যান্ট বলে। এটা অর্কিড না, এটা হচ্ছে এক টাইপের সাকিউলেন্ট। এই যে পাতাটা এই গাছটা থেকে বেরোয়, এটা পুরো মাটির থেকেই বেরোয় আর গাছটা খুব সুন্দর লাগে। এটা আপনি ইনডোর আউটডোর দুটো পারপাসের জন্য ইউজ করতে পারবেন। প্রাইস একটু বেশি গাছটা, বাট এটা খুবই মানে সাস্টেনেবল প্ল্যান্ট। আর হোম ডেকোরেশনের জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন গাছের বিউটিটা কী। পাতার মধ্যেই মানে এটা জেনেটিক্যালি একটা ছিদ্র ছিদ্র নিয়ে বেরোয়। যেরকম মানি প্ল্যান্ট আছে, এটাকে ব্রোকেন হার্ট মানি প্ল্যান্ট বলা হয়। এরকম অর্কিডের মধ্যে এই গাছটাকে বলা হয় অর্কিড ভান্ডা। এটা একটা এরিয়াল প্ল্যান্ট, এটাকে উপর থেকে এরকম ঝুলিয়ে দিতে হয়, এর গোড়া এরকম বেরোয়, এর থেকে অর্কিড ফুল হয়। গাছটা খুব সুন্দর,
সবাই জানে অর্কিড গাছ একটু অন্যান্য গাছের তুলনায় এক্সপেন্সিভ হয়, বাট এই গাছটাতে খালি মেনটেন্যান্সে লাগে হচ্ছে এর একটা স্প্রে আছে যেটার নাম হচ্ছে NKP 2020-2020, সেইটাই 3 গ্রাম 1 লিটার জলে মিলিয়ে প্রতি 7 দিনে 3 বার স্প্রে করলে একটু ফুল বেরিয়ে আসে। মধ্যে ডেন্ডোবিয়াম দেখতে চাইলে এই গাছগুলো পাবে, খুব সুন্দর ফুল হয়, এটাকে বলা হয় ডেন্ডোবিয়াম। আর এইটা হচ্ছে কর্ডেলিয়া, ডেন্ডোবিয়ামের সে সাইজে কর্ডেলিয়া একটু বড় হয়, আমরা সবাই জানি কর্ডেলিয়া ফুলটা দেখতেও খুব সুন্দর হয়। এইগুলো এখানে আপনারা 250-300 পার পিস হিসেবে পেয়ে যাবেন। জামাইবাবুর দৌলতে আমরাও চিনে নিলাম, জেনে নিলাম অনেক অচেনা অনেক অজানা গাছের নাম। হ্যাঁ, এটা তো উল্টো দিকে। ফাইনালি শেষ হলো আমাদের ট্রিপ, রওনা দিলাম বাড়ির পথে।